স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে গ্রেফতার করেছে মহানগরীর ইমাম ও খাদেমদেরকে ঈদ শুভেচ্ছা উপহার দিলেন মেয়র লিটন নোয়াখালীতে মায়ের শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা নাটোরের লালপুরে পারিবারিক বিরোধের জেরে পিতার ধারালো হাসুয়ার কোপে ছেলের মৃত্যু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে আলোচিত সানি হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব পাঁচ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব গ্রেপ্তারকৃতরা হলেন শাহী ও রাহিম শাহী রাজশাহী নগরীর হেতেম এলাকার শফিকের ছেলে এবং রাহিম একই এলাকার মৃত সোহেলের ছেলে র‍্যাবজানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহীকে ঢাকা মহানগরীর শ্যামলী এবং রাহিমকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয় এর আগে ঘটনা চব্বিশ ঘন্টা পর আমিন নামে অপর এক আসামিকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ গত রবিবার তিন জুলাই রাত নয়টার পর সানি তার এক বন্ধুকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে আসলে পূর্ব শত্রুতার জেরে মুহিম তার দলবল নিয়ে তাকে অপহরণ করে নগরীর হেতেমখা সবজিপাড়া এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পরে নিহতের বাবা বাদী হয়ে বলিয়া থানায় আট জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন পবিত্র ইদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরীর সকল মসজিদের চোদ্দশোর অধিক খতিব ইমাম মুওয়াজিম ও খাদেমদের ঈদ উপহার প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজামাল লিটুন বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি অনুষ্ঠানে রাশিক মেয়র বলেন প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহী মহানগরীর খতিব ইমাম মুয়াজিম ও খাদেমদেরকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে আলেম ও উলামাদের কল্যাণে ট্রাস্ট গঠন করার প্রতিশ্রুতি রয়েছে শীঘ্রই এক কোটি টাকা দিয়ে উলামা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম শুরু করা হবে এবার রাজশাহী মহানগরীর সকল মসজিদের চোদ্দোশোর অধিক খতিব ইমাম ওয়াজিম ও খাদেনদের প্রত্যেককে পনেরোশো করে টাকা প্রদান করা হয় অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ মসজিদের খতিব ইমাম আলেম ও মোয়াজিমরা উপস্থিত ছিলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় মায়ের শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার জয়াক ইউনিয়নের ছোট কেগনা গ্রামে এ ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালীর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় তাৎক্ষণিক নিহতের পরিবার ও পুলিশ এ আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি নিহত যুবকের নাম টিটু চন্দ্র দাস সে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাওতলা গ্রামের জীবন চন্দ্র ছেলে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলেন বুধবার বিকেলের দিকে নিহত টিটুর পরিবারের কোনো সদস্য ঘরে ছিল না ওই সময় সে বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয় খবর পেয়ে বসত ঘরের দরজা ভেঙে রাত আটটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এ ঘটনায় সোনাইমুড়ি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের হামলায় নিহত ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসিবুল বাসারের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা চৌরাস্তা এলাকায় উপজেলা ছাত্রলীগের ব্যানারে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে এ কর্মসূচি পালন করা হয় নোয়াখালী সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে অ্যাম্বুলেন্সে করে বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাসারের লাশ উপজেলার চৌরাস্তা এলাকায় পৌঁছায় এ সময় বিক্ষোভে ফেটে পড়েন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী নিহতের স্বজন ও এলাকাবাসী বিক্ষুব্ধ হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি চৌমুহনীর জালাল উদ্দিন কলেজ থেকে শুরু হয়ে বেগমগঞ্জের চৌরাস্তা চত্বরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এ সময় বিক্ষোভকারীরা নিহত হাসিবুল বাসারের হত্যাকারী এবং তাদের মদতদাতাদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায় বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির জাহিদুল হক রনি বলেন ইতিমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে অন্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে পারিবারিক বিরোধে জের ধরে নাটোরের লালপুরে বাবার ধারালো হাসুয়ার কোপে ছেলে আব্দুল হাকিমের মৃত্যু হয়েছে নিহত আব্দুল হাকিম উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড় ময়না গ্রামের আজিজুর রহমান খলিফার ছেলে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বড় ময়না গ্রামের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে ঘটনার পর থেকে নিহতের বাবা আজিজুর রহমান পলাতক রয়েছে আব্দুল হাকিম ঈশর্দী পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান আজিজুর রহমানের জমি ইজারা দেওয়াকে কেন্দ্র করে ছেলে আব্দুল হাকিমের সাথে ঝগড়া করেছিলেন বাবা আজিজুর রহমান তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা আজিজুর রহমান তার ব্যাগে থাকা ধারালো হাসুয়া বের করে আব্দুল হাকিমের গলায় কোপ দেন গলায় হাসুয়ার কোপে রক্তনালি কেটে যায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি নাটোরে গোয়ালডাঙ্গা ডেভেলপ সোসাইটি বাই মাইটস আই নামের এক বেসরকারি সংস্থার উদ্যোগে পাঁচ শতাধিক দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও ফলজ বৃক্ষের চারা এবং দশজন প্রশিক্ষিত দুস্থ মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার বিসিক মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ সময় সংগঠনের সভাপতি মনিরুজ্জামান আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক নাটোরের উপপরিচালক উতল দীপ্তি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ হেল বাকি জেলা যুবলীগ সভাপতি বাশিরুল রহমান খান চৌধুরী এহিয়াসহ অন্যান্যরা অনুষ্ঠানে পাঁচ শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে আতপ চাল সেমাই চিনি দুধ সহ ঈদ সামগ্রী ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয় এছাড়া আত্মকর্মসংস্থানের জন্য এলাকার জন প্রশিক্ষিত অথচ দুস্থ মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ